নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একাধিক সভ্যতা, তৈরি হয়েছে শহর ও বন্দর। সেই নদী যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে তা ভালোই জানেন বীরভূমের লাভপুরে জয়চন্দ্রপুর ছতরপুর গ্রামের বাসিন্দারা। গরমে প্যাচ প্যাচে কাদা, বর্ষায় কোমর সমান জল ঠেঙিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। বর্ষায় ভরসা নৌকা বাদ করাই। সমস্যা আমাদের প্রচুর, তার কারণ 12টা মাসের মধ্যে 9টা মাস আমাদের মানে জলে কাদাতেই থাকতে হয়। 3টে মাস কোনো রকমে হয়তো চলাফেরাটা খালি পায়ে হয়তো হেঁটে যাওয়াটা আসাটা হয়, আর এমনি গাড়ি ঘোড়া তো যাওয়ার তো কোনো সুমি রাস্তা নাই, তো কোথা থেকে যাবে। সব থেকে বেশি সমস্যায় পড়ে গ্রামের পড়ুয়ারা। আমাদের গ্রামে স্কুল আসার অন্য কোনো রাস্তা নাই, এই রাস্তার মধ্যে জল কাদার মধ্যে আসতে হয়, অনেক সময় স্কুল পৌঁছাতে পারি না, বইপত্র সব ভিজে যায়। বিহাল রাস্তায় কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। বছরে 12 মাসের মধ্যে 9 মাস কাদা জলে স্কুল আসতে হয় কড়াই এবং নৌকায় করে। আমাদের যাতায়াতের জন্য কোনো রাস্তা নাই, দুটো করে জামা প্যান্ট আনতে হয় এবং বইপত্র অনেক সময় ভিজে যায়। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন ঠিবা পঞ্চায়েতের উপপ্রধান। এই সংসদে খুবই দুঃখজনক পরিস্থিতির মধ্যে যাতায়াত করতে হয়, স্কুলের ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হয়। এই রাস্তাটা বর্ষার পরেই কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে, আর জয়চন্দ্রপুর থেকে জামনা অঞ্চলের একটা রাস্তা, সেটা আমরা চেষ্টা করছি যত শীঘ্র আমরা পারি সেটাও মেরামত করার। কবে রাস্তা সারাই হয়, কবেই যন্ত্রণা থেকে মুক্তি মেলে, এখন তারই অপেক্ষায় বীরভূমের জয়চন্দ্রপুর ছতরপুর গ্রামের বাসিন্দারা। গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলমের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।